এভরিওয়ান, গুড ইভিনিং। সো আমাকে দেখে একটু একটু তোমরা ভাবছো যে পর্ণা কি পাগল হয়ে গেল, এটা কি লাগিয়েছে মাথায়, ফুল লিপস্টিক আর নর্মাল একটা বাড়ির ড্রেস পরে আছে। সো এগুলো পরে বলছি, তোমরা ততক্ষণ ভাবতে থাকো। তারা নিউ এসে তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রো আর হাই ফাইটা সেরে নিই। হাই ফাই, আমি পর্ণা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভ্লগ। যদি একটু আমাকে আর আমার এই ভ্লগ ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নিউ ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে সেটা সবার ফার্স্ট পৌঁছে যাবে। হাঁপিয়ে গেছি, সিরিয়াসলি আজকে হাঁপিয়ে গেছি। আজকে একটু বিজি ছিলাম, একটা শ্যুট ছিল, এই জন্যই ফুল কেন সাদা হয় সে কি বলা যায়। যাই হোক, মাথাটা আজকে পাগল হয়ে গেছে, কারণ আজকে একটুখানি বিজি ডে গেছে। আগে ফুলটা খুলি, তাহলে সত্যিই নিজেকে নিজে পাগল মনে হচ্ছে যে ঘরের ড্রেস পরে ফুল মাথা লাগিয়ে বসে আছি। তো আজকে একটুখানি বিজি ডে গেছে, কারণ আজকে একটু শ্যুট ছিল, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসছে বা আসতে চলেছে বলতে পারো। সেটাই যদি সাকসেস পাই অবশ্যই তোমাদেরকে সেই সারপ্রাইজটা শেয়ার করব। ততদিনের জন্য একটু লুকিয়ে লুকিয়ে রাখলাম, এখন বললাম না। আগে আমি একটুখানি এখন একটু স্কিন কেয়ার করবো। জানি না এই ভিডিওটার ভয়েসটা কী করে মিস হয়ে গেল আমি জানি না, আমি কথা বলছি অথচ এখন এডিট করার সময় দেখছি যে কথা নেই, চলে গেছে। যাই হোক, এখন স্কিন কেয়ার করবো, না করলে কিন্তু মুখে ব্রণ উঠে যাবে, কারণ সামান্য হলেও কম্প্যাক্ট ইউজ করেছি আর লিপস্টিক আইলাইনার দিইনি, মাস্কারা দিয়েছি। তো অল্প একটু শেয়ার করবো, দেখতে থাকো। এটাকে সাজিয়েছি আমি, এটা খুলে যাচ্ছে। যাই হোক, বাদ দাও, ওটা পরে ঠিক করছি আমি, আগে চলো স্কিন কেয়ারটা সেরে নিই। টিং 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 টিং। তো আমি বাথরুমে চলে এসেছি। সবার ফার্স্ট যেটা আমি করব সেটা হচ্ছে একটা ওয়াইপস দিয়ে, এটা হচ্ছে ফ্রেশ ওয়ান্সের ওয়াটারমেলন ওয়াইপস। এটার স্মেলটা ভীষণই সুন্দর, বাট এটা জানি না কোনো অনলাইন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পাওয়া যাবে কি না, কারণ এটা আমি ডিমার্ট থেকে কিনি। তো যাই হোক, এটা দিয়ে প্রথমে আগে মুখটাকে ক্লিন করে নেব, তারপরে ফেশ ওয়াশ করব, আর কী কী স্কিন কেয়ার করি তোমাদের সাথে শেয়ার করছি। সো দেখতে থাকো। ফ্রেশ লাগছে না এই এভারইউথের টার্মারিক ফেস ওয়াশটা? জাস্ট দারুণ, কারণ যদি মুখে কোনো দাগও থাকে না সেই দাগটা চলে যায় কিন্তু, আর পিম্পল হয় না, একদম পিম্পল হয় না, এটা একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খুবই ভালো। তো চলো নেক্সট স্টেপটা দেখে নাও। তোমাদের কাছে যে কোনো যদি কোনো হালকা ময়শ্চারাইজার থাকে সেটা অ্যাপ্লাই করবে, আমার কাছে এটা আছে পন্ডসের লাইট ময়শ্চারাইজার, তো আমি এটাকে এখন মুখে অ্যাপ্লাই করব।
দেন অ্যাপ্লাই করবো একটা লিপ বাম, যেটা আমার কাছে জয়ের লিপ বাম আছে। লিপটারও তো কেয়ার করা উচিত নাকি, খালি লিপস্টিক লাগিয়ে গেলে হবে? এটা হচ্ছে রাসবেরি লিপ বাম, রাসবেরি। এটা স্মেলটা জাস্ট ওয়াও। চুলটা বেঁধে নিয়েছি সেই আবার বুড়ি আম্মার মতন, কারণ এরকম চুল ছাড়া আমি থাকতেই পারি না একদম। আর স্কিনটা কি ফ্রেশ আর গ্লোয়িং লাগছে না, একবার বলছি ফেস ওয়াশটা ইউজ করে দেখো, খুবই ভালো। এই স্কিন কেয়ারটাই আজকে শেয়ার করা ছিল, যে মেকআপের পরে একটা সিম্পল, সবার কাছে এই জিনিসগুলো থাকে, তো এই জিনিসগুলো দিয়ে তোমরা তোমাদের স্কিন কেয়ার করতেই পারো। সো অবশ্যই বলো ভিডিওটা কেমন লেগেছে। সো আজকের মতন আমার বকবক এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি স্টে টিউন, স্টে উইথ মি, অ্যান্ড অল টাইম বিন্দাস থাকতে হবে, অল টাইম স্মাইল করতে হবে। বাই বাই, গুড নাইট।